প্রয়াত বসিয়ান কমিউনিস্ট নেতা নারায়ণ রুপিনী শুক্রবার সিপিআইএম তেইশতম রাজ্য সম্মেলনে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব পাঠ করা হয় সম্মেলনে নারায়ণ রোপিনীর প্রয়াণে গভীর শোক এবং শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে শোক প্রস্তাবে বলা হয়েছে নারায়ণ রোপিনী উনিশশো সালে পাঠের একাদশ রাজ্য সম্মেলন থেকে রাজ্য কমিটির সদস্য নির্বাচিত হন এবং উনিশশো সালে ত্রয়োদশ রাজ্য সম্মেলনে রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য নির্বাচিত হন তিনি উনিশশো পঁচানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত গণমুক্তি পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে গেছেন সারা ভারত কৃষক সভার রাজ্য সভাপতির দায়িত্ব পালন করে গেছেন এডিসি গঠিত হবার পর প্রথম চেয়ারম্যান হয়েছিলেন তিনি পরবর্তী সময়ে তিনি রাজ্য বামফ্রন্ট সরকারের মন্ত্রিসভার সদস্য হয়ে একাধিক দপ্তরের দায়িত্ব পালন করে গেছেন বর্তমানে এই বর্ষিয়ান কমিউনিস্ট নেতা ছিলেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য সম্মেলন শোক প্রস্তাবে বলেছে ওনার প্রয়াণে পার্টি এবং গণতান্ত্রিক আন্দোলনের অপরণীয় ক্ষতি হলো বর্তমান পরিস্থিতিতে তিনি এই রাজ্যে জাতি উপজাতি উভয় অংশের ঐক্যকে সুদৃঢ় করতে কাজ করে গেছেন Pure report, channel the